আদলি দিয়েছে বাসুদেব সুকুন খেলোয়াড়ের পরিবর্তন তবে পরিবর্তন হবে 8 নম্বর চার্চ পর্যন্ত খামরা মাঠে প্রবেশ করতে এবং তার জায়গা 9 নম্বর এফসি আপাতত 2-8 বলে গিয়েছে দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনা রয়েছে এখন রাজ্য ম্যাচ প্রথম কর্নার আদায় করলো আশুগঞ্জ যারা ম্যাচে শুরুতে গোল করে এসেছিল আবার বলেন যারা রাজমাতলে শরীর হতে চান আমাদের বলন্ডিয়ারা যাচ্ছেন সেটা সমস্যা দিয়েছেন আপনারা যে যত পারেন রাজমাতলে সঠিক হবেন তারা কিন্তু 3-2 ব্যবধানে এগিয়ে আছে দেখো বাবা সাউন্ড শট করলো আবার কাউন্টার প্যাক নো এখানে এরম জায়গা থেকে ব্যাক বলি করে কোনো লাভ নেই যাচ্ছে আমার 22 কালেক্টকে বলছি আবার চলো এবার কিন্তু আমি কি করলাম আমি তো বলের পিছনে দৌড়েছিলাম দেখো আপনি আমায় কেন উদ্দেশ্য আপনি আমায় কেন কি বলবো এখনো হচ্ছে সাধারণ আমার তো কোনো অন্যায় করি আমি তো ফাঁকা বল এবং তারা ফরওয়ার্ডে মাত্র দুটা মাঝমাঠে তিনটা এবং ডিফেন্স লাইনে পাঁচটা নিয়ে খেলছে হচ্ছে পক্ষান্তরে প্রতিপক্ষকে কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না এই কৌশলে তাদেরকে অ্যাডাপ্টিং হতে হবে অন্তত অল আউট ফুটবল খেলায় তার চেষ্টা চালাচ্ছে যদিও ইতিমধ্যে 3-2 গোলের একটা ব্যবধান শেষ মিনিট পর্যন্ত গোলের ব্যবধান কিন্তু মাত্র এক কারণ শেষ মিনিট পর্যন্ত ম্যাচে টিকে থাকার সুযোগ পাবে অন্তত বাচ্চি ব্যবসী ভগতপুর ঠিক আছে এবং দেখা যাক গতকালে একটা চেষ্টা হেড করে সামনে ফরওয়ার্ড পাস ছোট্ট করে সেটুকুনে ল্যাপুল তার 3 নম্বর 4 থেকে জাহাঙ্গীর শেষ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে লং লং পাসে কিন্তু খেলোয়াড়া একটা পরিচ্ছন্ন ফুটবল ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করছে খালেদকে দিয়ে খেলাতে কমলরূপে জার্সির খালেদ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আজকের মাঠের অন্যতম হিরো খালেদ জার্সি নম্বর 22 ওকে দেখে খেলছেন বলতে বলতে কাউন্টার অ্যাটাক সুযোগ রয়েছে আবার রিঅ্যাটাকে এবার ছন্দে কিন্তু দলটা কিন্তু সমতা ফেরালো ফেরাতে পারে কারণ আপ ফ্রন্টে এক কোনো খেলোয়াড় অনেক বড় বড় করে সামনে চলেছেন আবার শুনে আছে খেলোয়াড় এবার কিন্তু এবার কিন্তু নিজেই দৌড়ে গেছে খেলোয়াড় নিজে দৌড়ে গিয়ে এমন অভিনয় করছে পেনাল্টি দিতে হবে কিন্তু রেফারি বলো আমি দেখেছি আমি নিজে থেকেই পড়ে গেছে সানোয়ার দেখুন সানোয়ার মাঝে মাঝে বিফলে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঠে শুয়ে পড়ছে আক্রমণে কমলরূপে এসেছি বল সরাসরি বলল কোক সাউনের কাছে বল দিতে পারেন ওই সময় যেটা বলে অ্যাক্টিং ফুটবলীয় অ্যাক্টিং ঠিকই বলেছো আসলে মনে রাখতে হবে রেফারিরও দুখানা চোখ আছে আমার যেমন আছে আমি কি অন্যায় করছি যাই করছি শোনা পেয়েছিলাম ভালো আর শোনা কবে 62 সাল 2019-এ ভারত এখন শেষ বাংলাদেশের একই অবস্থা আমরা বক্তবেশি বিদেশি ফুটবলার নির্ভর হয়ে যাচ্ছি যাই হোক সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে এই মাঠে কোনো খেলা নেই পরবর্তী খেলা বৃহস্পতিবার কমিটা ফুটবলের খেলা প্রীতি ফ্রেন্ডলি ম্যাচ শুক্রবারে প্রথম সেমিফাইনাল সকল ভালো শট করতে হবে কাউন্টার অ্যাটাক সাউন্ড নেমে এসেছেন অনেকখানি এইবারে তোমার হয়েছে ব্যাপারে এইবারে পাবে তুমি পাবে বাবা তোমার জন্য সব রেফারি রেডি করেছি হ্যাঁ হলুদ কার্ড তোমার হয়ে দিল তোমার এই ফ্রি কিক হবে তোমাকে গোলটা করতে হবে ঠিক আছে চল হয়ে যায় বারবার কিন্তু রেফারি হাতের দিকে তাকাচ্ছেন গোলের দিকে তাকাচ্ছেন অথচ সময়টা আর বেশিক্ষণ নেই পজিশন দেখে মনে হচ্ছে অবস্থা দেখে মনে হচ্ছে সানোয়ার ভাষা মানে বাড়ালেন সিলেটের এর নাই
সিলেটের ম্যাচ সিলেটের লিকে স্পেস দিও দেখা যাক এই ম্যাচে উৎকণ্ঠার অবসান কিভাবে ঘটে বল চলে গেছে নো ম্যাচ ল্যান্ড বল চলে গেল মাঠের বাইরে সবচেয়ে অস্থা চলে যাচ্ছে গুরু লগ্ন খুব ভালো লাগে ফেব্রুয়ারি শেষ প্রান্ত আমরা এসেছি বাংলার মাস ফেব্রুয়ারি আমরা বলি ফাগুন মাসের আবহাওয়া রঙে রঙিন হচ্ছে চিনি গিয়ে কমলা রঙের জার্সি আবার চেঞ্জ হচ্ছে কমলা রঙের জার্সি আছে নাই আর মাথা চুলটা কত চুলটা করেছে মানসিক ভাবে তো আনন্দ পাচ্ছি আমরা এক বলে গিয়েছি ডিফেন্স করার ফলে এরা আর বৈশ্বিক ফুটবলার ডিভিশন খেলেছি কাজী সালাউদ্দিন তার তখন মাত্র 17 বছর 3 মাস বয়স তিনি প্রথম ফুটবলার তো চেষ্টা চালাচ্ছে যদিও ইতিমধ্যে 3-2 গোলের একটা ব্যবধান শেষ মিনিট পর্যন্ত গোলের ব্যবধান কিন্তু মাত্র এক কারণ শেষ মিনিট পর্যন্ত ম্যাচে টিকে থাকার সুযোগ পাবে অন্তত বাচ্চি ব্যাপসি ভগতপুর চেষ্টা করছে আজকের মাঠের অন্যতম হিরো খালেদ জার্সি নম্বর 22 দেখুন সানোয়ার মাঝে মাঝে বিফলে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঠে শুয়ে পড়ছে আক্রমণে কমলা রঙের জার্সি বল সরাসরি করলো কক্সাওয়ানের কাছে বল পারে না সময় যেটা বলে অ্যাক্টিং উপযোগী অ্যাক্টিং ঠিক বলেছো আসলে মনে রাখতে হবে রেফারির দুখানা চোখ আছে আমার যেমন আছে আমি কি অন্যায় করছি ন্যায় করছি শোনা পেয়েছিলাম ভালো আর শোনা কবে 62 সাল 2019-12 দাখিল শেষ বাংলাদেশের একই অবস্থা আমরা বক্তবেশি বিদেশি ফুটবলার ইনভলভ হয়ে যাচ্ছি যাই হোক সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে এই মাঠে কোনো খেলা নেই পরবর্তী খেলা বৃহস্পতিবার কুমিল্লা ফুটবলের খেলা প্রীতি ফ্রেন্ডলি ম্যাচ শুক্রবারে প্রথম সেমিফাইনাল সকল ভালো শট করতে হবে কাউন্টার অ্যাটাক সাউন্ড নেমে এসেছেন অনেকখানি এইবারে তোমার হয়ে গেছে রেফারি এইবারে পাবে তুমি পাবে বাবা তোমার জন্য সব রেফারি রেডি করেছি হ্যাঁ হলুদ কার্ড তোমার হয়ে দিল তোমার এই ফ্রিজি পাবে তোমাকে গোলটা করতে হবে ঠিক আছে চল হয়ে যায় বারবার কিন্তু রেফারি হাতের দিকে তাকাচ্ছেন গোলের দিকে তাকাচ্ছেন হয়তো সময়টা আর বেশিক্ষণ নেই পজিশন দেখে মনে হচ্ছে অবস্থা দেখে মনে হচ্ছে সানোয়ার ভাষা আমাদের বাড়ালে আমরা ম্যাচে নয় 50